খবর এটা উলাইছে দাম বাঢ়িছে চাউলৰ অত্যাৱশ্যকীয় সকলো সামগ্ৰীৰেই মূল্য বৃদ্ধি হৈছে পিছে কিমান বাঢ়িছে দাম সেয়া আমি নকওঁ শুনক অসমীয়া প্ৰতিদিন ডিজিটেলৰ ফাঁচী বজাৰৰ এজন দোকানীৰ সৈতে হোৱা কথোপকথন তেলৰ দাম 10 টকা লিটাৰতে বাঢ়িছে আর মশলা পাতির দাম তো বিরাট বাড়িছে 220 টাকা 240 টাকা জিরা আসলে এটা জিরা এতে 700 টাকা হয়েছে 220 240 তো 700 হয়েছে 700 হয়েছে বাবু হয় তারপর গোয়া মুড়ি আসলে 140 টাকা 160 টাকা আসেন কি মুড়ি কইছে এটা গোয়া মুড়ি সব সব এবিলাকর দাম বহুত বাড়িছে মানে মশলা পাতির দাম বহুত বাড়িছে গোয়া মুড়ি কিমান বাড়িছে গোটা গোয়া মুড়ি আগতে আছিল 120 140 টাকা এতিয়া 340 টকা মানে এনেকে দাম হইছে আর দুগুণ নট কো বেশি বাইছে বহুত দাম বাইছে বহুত দাম বাইছে এই রহর ডালের দাম কেমন বাইছে রহর ডালের দাম তো বহুত বাইছে রহর ডালের দাম তো হাইয়েস্ট রহর ডালে 150 টকা দাম হইছে 150 150 আগরে কিমান আছিল রহর ডাল আছিল আগতে মোটামুটি ধরক না আপনার 110 টকা এনেকে আছিল আর তার 40 টকা বাইছে মোটামুটি 30 40 টকা বাড়িছে আর মিঠা তেল বাড়িছে আপনার 10 টকা পার লিটার মানে মিঠা তেলের দাম তো বাড়িছিল না মাঝেতে বহুতখিনি কমিছিল তো কমার পিছত আকো 10 টকা মতো মান বাড়িছে আর তারপরে হাইস বাড়িছে রহর ডালি জিরা হ্যাঁ আর চাউলের দামও বাড়িছে একটু চাউল গোটে গোটে চাউলের দামে বাড়ি গেছে চাউল প্রত্যেকটা চাউলের দামে বাড়িছে না কোন প্রত্যেক না 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 গোটে গোটে চাউলের দাম বাড়িছে আচ্ছা অল টোটাল চাউলের দাম বাড়িছে আর আটা 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 মধ্যে এইগুলা হেনকা বাড়া নাই আটা বহা নাই এই বাইরে 2-3 টকা কম বেশ হয়েছে বাড়ি থাকে কমি থাকে এটু ইমান ধরব পারা নহয় আর এটু কত মেইন আপনার এই ডালি কেটার দাম বাড়িছে মশলা কেটার দাম বাড়িছে মোটামুটি অল ওভার সব বস্তু দামই বাড়িছে আর আর আটাইতকে বেশি বাড়িছে আপনি কোনতে রহর ডালের দাম নহয় জানো রহর ডালের দাম বাড়িছে জিরার দাম বাড়িছে শুকান জলকিয়ার দাম বাড়িছে শুকান জলকিয়া কেমন বাড়িছে শুকান জলকিয়া এতে 280 টাকা কিলো হইছে আগতে 140 160 টাকা কিলো আছিল মানে প্রায় 2 গুণ মান হইছে আর শুকান জলকিয়া হয় 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 আর আর আপনাদের বিক্রি করে আর কি কি বস্তু দাম বাড়িছে মানে কব পড়া আমার মতো কব পড়া দাদা এই রহর ডালের তো দাম বাড়িছে চাউলের দাম বাড়িছে জলকিয়া জিরা সব এবিলাক দাম বাড়িছে গোটা রঙের দাম বাড়িছে কি হয় কি হয় দাম বাড়িছে বলি কলে গোটা গোটা রং 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 হালদি 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 দাম বাড়ি কেমন বাড়িছে গোটা রং আগতে 100 টকা আছিল এতিয়া 150 160 টকা হৈছে আৰু একচুৱেলি এইটো কেতিয়া কেতিয়া পৰা বাঢ়িছে এইটো মানে ইমান এইটো ৰিচেণ্টলি এইবিলাক সেই 1 মাহৰ ভিতৰত বাঢ়িছে এমাহৰ ভিতৰত ন আৰু জিৰা চিৰা এইবিলাক 2 মাহ আঢ়ৈ মাহ 2 মাহৰ ভিতৰত দাম বাঢ়িছে শুনিলে বজাৰত মুঠতে এতিয়া জুই চাই দাম চাউল মিঠাতেল ৰহৰ ডাইলৰ পৰা আৰম্ভ কৰি মছলা জীৱনদায়িনী ঔষধলৈকে সকলোতে বৃদ্ধি পাইছে মূল্য প্ৰতি কেজি চাউলৰ দাম 10 টকাকৈ বৃদ্ধি পাইছে ৰহৰ ডাইল পূৰ্বতে আছিল 110 টকা বৰ্তমান বৃদ্ধি পাই হ'ল গৈ 150 টকা জিৰা পূৰ্বতে আছিল 240 টকা বৰ্তমান বৃদ্ধি পাই হ'ল গৈ 700 টকা হালধিৰ দাম আছিল 100 টকা বৰ্তমান হৈছে গৈ 160 টকা চফৰ দাম পূৰ্বতে প্ৰতি কেজিত আছিল 120 টকা বৰ্তমান 340 টকা শুকান জলকীয়া পূৰ্বতে আছিল 140 টকা বৰ্তমান হ'ল গৈ 280 টকা ইয়াৰ উপৰি মাটি দাইলৰ দাম প্ৰতি কিলোত 10 টকা চেনী প্ৰতি কিলোত 2 টকা মিঠাতেলৰ প্ৰতি কিলোত 5 টকাকৈ দাম বৃদ্ধি হৈছে শাক পাচলিৰ দামো পিছপৰি ৰোৱা নাই অভাৱনীয় হাৰত হোৱা এই দাম বৃদ্ধিয়ে অতিষ্ঠ কৰিছে এতিয়া জনতাক বৰ্তমানলৈকে বিলাহী কেপচিকাম আদিৰ দাম নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই বিভাগীয় কৰ্তৃপক্ষই পিছে কিয় বাঢ়িছে প্ৰতিবিধ সামগ্ৰীৰ মূল্য শুনক ফাঁচী বজাৰৰ হোলচেলাৰজনে কি কয় আমার ধরো মার্জিন 2-4 টাকা ঠিক আছে তো এটা বস্তুটার দাম 100 টাকার পর 150 টাকা হয়ে গেলে এই 50 টাকা ক্যাপিটাল তো এক্সট্রা লগাব লাগা হয় কিন্তু হে আন্দাজে আমার তো ইনকাম তো একই থাকিব না আমার ইনভেস্ট তো বেশি হয়ে গেল না এটাই দিকদারি হয় আর আমি ধরো মিডিয়াম দোকানদার মানুষ আর রিটেলিং করো ঠিক আছে তো আমার কারণে অল্প দিকদারি হয় আর ফটককে পুঁজি লগাটো দিকদার হয় না এটাই কথা বেলেগ একো নাই আৰু কিমান সহ্য কৰিব জনতাই দুগুণতকৈ বৃদ্ধি পোৱা সামগ্ৰীৰ মূল্যই এতিয়া চিন্তাত পেলাইছে ৰাইজক
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণত ব্যর্থ হয়েছে সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ। এই ক্ষেত্রত জনপ্রতিনিধিও কেবল গায়েরা মন্তব্য দি চলাহে দেখা যায়। গতিকে অনিয়ন্ত্রিত হারত বৃদ্ধি হওয়া মূল্য রোধ করবলৈ সরকারে কি ব্যবস্থা গ্রহণ করব সেয়া সময়তে হব লক্ষণীয়। অসমীয়া প্রতিদিন ডিজিটাল ডেস্ক।